এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে এক কর্মসূচি কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। ঊনকোটি জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা সহ ভারপ্রাপ্ত শিক্ষকগণ এবং জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম আধিকারিকরা এতে অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার সিএমও ডা শীর্ষেন্দু চাকমা, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির যুগ্ম অধিকর্তা শুভ্রজিৎ ভট্টাচার্য প্রমুখ। ঊনকোটি জেলার এইডস কন্ট্রোল আধিকারিক ডা শঙ্খশুভ্র দেবনাথ জানান, এইডস রোগ ঠেকাতে বিদ্যালয়গুলোতে সচেতনতার বার্তা পৌঁছে দিতে এ ধরনের কর্মসূচির আয়োজন। প্রধান শিক্ষক বা শিক্ষিকা যারা আছে তাদেরকে সেন্সিটাইজ করা, তাদের মাধ্যমে আমরা এইচআইভি এইডসের যে ভয়াবহতাটা তার থেকে কী করে বাঁচতে পারি, কী কী প্রিকশনস আমরা নিতে পারি, ছাত্র যুবরা কী করে এইচআইভি এইডসের পড়াল গ্রাস থেকে বাঁচতে পারে, সে নিয়ে আমাদের বিদ্যালয় স্তর পর্যন্ত অ্যাওয়ারনেসটা যাতে আমরা পৌঁছাতে পারি তার জন্য আজকে বিশেষ কর্মসূচি। এই ধরনের কর্মসূচি আমরা শুরু করেছি এবং প্রতিটা স্কুলে আগামী স্কুলেও আমাদের কর্মসূচি গ্রহণ করা হয়েছে যে অ্যাওয়ারনেসগুলো সেগুলো সারা বছর ধরে চলতে থাকবে। সেই এইচআইভি এইডসের পড়াল গ্রাস থেকে ছাত্র যুব